ছড়ায় গুনাহ থেকে দুর্গন্ধ আসে এই জন্য গুনাহারের রোহ যখন ফিরিস তারা নিয়ে উপরের দিকে উঠবে তো আসমানের ফিরিস তারা বলবে আর এটা কার রোহ এত দুর্গন্ধ এদিকে আর আইও না এটাকে নিয়ে আসে যাও তখন ওই মালাকুল মৌত সহ যেই ফিরিস তারা আসছিল তার রোহ কবচ করার জন্যে ওই রোহটাকে এমনভাবে নিক্ষেপ করবে যে একদম সিজিল একদম সবচেয়ে নিচে দুর্গন্ধ এবং কষ্টের জায়গায় ওই রোহ চলে যাবে কারণ দুর্গন্ধ ছড়ায় আর নেককার বান্দার নিয়ে যখন যাবে ওই ফিরিস্তারা সব দৌড়ে আসবে আরে ভাই এটা কার রোহ এত সুন্দর গ্রাম দেও যাবে ওটা নেওয়ার জন্য তো বোঝা গেল গুনার একটা বাস্তব রূপ হচ্ছে এটা দুর্গন্ধময় এটা দুর্গন্ধ ছড়ায় তো কি দরকার এই গুনাটা রেখে পরিবেশ দূষণ করার জন্যে রহমতের ফিরিস্তা তো আমার কাছে আসবে না পরিবেশ দূষণ করতেছি আমি নেক্কাররা আমার সাথে সম্পর্ক করবে না ওই গন্ধ দেখা যায় না ওই অনুভব করা যায় না গন্ধ কিন্তু ওই গন্ধের প্রভাব অবশ্যই আছে প্রভাব অবশ্যই আছে গন্ধের সেই প্রভাব হচ্ছে আল্লাহর রহমত আসবে না রহমত যাদের উপর তারাও আমার কাছে আসবে না গুনাগারের সাথে এক্কারে সম্পর্ক হইতে পারে না কুফুর আর ইমান একসাথে মিলতে পারে না তো এই জন্য আমাদের তিন নম্বর দুর্বলতা সমস্যা যে সমস্যার কারণে সফলতা আমাদের হয় না আসে না সেটা হচ্ছে গুনাহ করে আমরা গুনার উপর অটল থাকি ওই গুনাহ থেকে নিজেকে পবিত্র করাই না এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমস্যা হ্যাঁ এর অনেক ফায়দা সেটা ভিন্ন আলোচনার বিষয় এক ফায়দা তো এটা যে আমার সফলতা আসবে ইস্তেকফার করলেই ফার করলে আমার সফলতা আসবেই এর মধ্যে সুরা ন উনত্রিশ নম্বর পাড়ায় চার পাঁচটা ফায়দা একদম নগদে সম্পদের সমস্যা দূর হয়ে যায় বাচ্চা হয় না দূর হয়ে যায় বাড়ি ঘর নাই দূর হয়ে যায় সন্তান হয় না তাও ইস্তেফারের কাজ হয়ে যায় অনেক ফায়দা আছে স্টেফারের ওগুলা এখন আর আলোচনা আনছি না আবার কখনো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তিনটা বিষয় গেল এক নম্বর হচ্ছে মনে রাখের এক নম্বর হচ্ছে জানা অনুযায়ী আমরা আমল করি না এটা শুধু আলেমের কথা না প্রত্যেকের জন্যেই যে যা জানি তার উপর আমল করি তাইলে সফলতা আসবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে মুরব্বীদের থেকে হ্যাঁ তাদের থেকে আমরা শিক্ষা নেই না নিজের বয়সীদের থেকেই আমরা উপদেশ গ্রহণ করি তাদের কথাগুলো মানি বড়দের কথা মানি না এটা এক বড় সমস্যা তিন নম্বর সমস্যা হচ্ছে গুনাহ করে আমরা ইস্তেফার করি না চার নম্বর চার নম্বর হচ্ছে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করি না নিয়ামতের সুক্রিয়া আদায় করি না নিয়ামত বাড়ে না কমতে থাকে এটা রবের ওয়াদা এটা রবের ওয়াদা ইনসা বান্দা তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আমি ওই নিয়ামত বাড়াইয়া দিব না ফরমানি করবা তা আমি আমার শাস্তি বড় কঠিন শাস্তি বড় কঠিন মানে কি কথাটা মানে কি কথাটার মানি তো দুইটা এক হচ্ছে আমি ওই নিয়ামত ছিনায় আব নিয়ামত ছিনায় নেওয়া আল্লার বলার যে ভঙ্গি আমার আজাব বড় কঠিন ওই বলার ভঙ্গি বোঝা যাচ্ছে নিয়ামত ছিনা নেওয়া পর্যন্তই শেষ না আখেরাতে আসলটা রয়ে গেছে আখেরাতের জন্য আসলটা রয়ে গেছে তো এই জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করি কি নিয়ামত আমি কি নিয়ামত পাইছি আমি কি নিয়ামত পাইছি তো আল্লাহর নবী বলেন পাঁচটা নিয়ামত বড় বড় আছে এগুলো খুব বেশি খেয়াল করো কয় নিয়ামত পাঁচ নিয়ামত আছে ওগুলো চলে যাওয়ার আগে আগে ওই নেয়ামতগুলোর কদর করো এক নম্বর নেয়ামত হচ্ছে তোমার হায়াত তোমার জীবন এটা বড় নেয়ামত মৃত্যুর আগে আগে ওই হায়াতের নেয়ামতের কদর করো এই নিয়ামত এত দামি কেন এত দামি কেন এই নেয়ামত আমার জীবন জীবন কালটা এত দামি নিয়ামত কেন কারণ হচ্ছে আখেরাতের টাইম হিসেবে আমরা হিসাব করে দেখছি একজন মানুষ যদি দুনিয়ায় একশো বছর বাঁচে তা আখারাতের টাইম হিসাবে মাত্র আড়াই মিনিট মাত্র আড়াই মিনিট যদি একশো বছর বাঁচে তো চিন্তা করছেন এই মাত্র আড়াই মিনিটের এবাদত আড়াই মিনিটে তো আমি যদি একশো বছর বাঁচি তাও তো পুরোটা আমাকে আবাদত করতে বলা হয় নাই ওই আড়াই মিনিটের মধ্যে এক মিনিট তো যাবে আমার ঘুম খাওয়া দাওয়ায় জীবনের অর্ধেকটা তো আমরা এমনি পার করতেছি ঘুম খাওয়া দাওয়ায় তো অর্ধেক পার করতেছি তার বাকি মিনিটের মধ্যে পুরাটাও আল্লাহকে দেওয়ার দরকার নাই আল্লাহ তো চান আমার কাছে পুরাটা আল্লাহর হুকুম মতো পুরাটা আমার নিজের কাজ করলে হইলো যে আমার দেখানো সিস্টেম মতো তোমার কাজগুলো তুমি করো তো আমি ওইটাকে আবাদত হিসাবে কবুল করে নি তুমি কামাই করতেছো করো আমার সিস্টেম মতো করো তো তোমার কামাই যারা তোমার ব্যবসা অ্যাবাদত হয়ে যাবে তুমি আমার সিস্টেম মতো খাও তো তোমার খাওয়া এবাদত হয়ে যাবে আমার সিস্টেম মতো ঘুমাও তো তোমার ঘুম এবাদ হয়ে যাবে তো হায়াতের কদর করি জীবনের কদর করি এই অল্প টাইম এবাদতের বদৌলতে আল্লাহ তালা অনন্ত কালের জান্নাতের নিয়ামত আমাকে দিয়ে দিবেন চিন্তা করা যায় এক নম্বর নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আদায় করব আল্লাহ যে আমাকে হায়াত দিছেন শুক্রিয়া আদায় করব কারণ কবরে গেলে যারা এই আগামীকালের অপেক্ষায় থাকে তাদের জিন্দগি তো আগামীকাল আসে না মনে রেখে আজকের সুযোগ আছে এখনই করে নাও আমরা ছোটোবেলায় পড়তাম ছোটো কিতাবে উর্দু কিতাবে আজকা কাম কাল পরমদ্দাল আজকের কাজ কালকে কালকের জন্য রেখে দিও না আজকের কাজ আজকেই করে ফেলো অপসরাচপ করে নাও না হয় আফসুস করা লাগবে কালকে দেখবা ওই আর কাজ করার সুযোগ নাই তখন আফসুস করবা হায় কালকে কাজটা কেন করলাম না আফসুস লাগবে এই পাঁচটা নেয়ামত হায়াতের নিয়ামত যৌবনের নেয়ামত সুস্থতার নেয়ামত সচ্ছলতার নেয়ামত আর অবসর টাইনের নেয়ামত আল্লাহর নবী বলেন এই পাঁচ নেয়ামত যাওয়ার আগে আগে তুমি কদর করো ইফতানিম হমসান কবলা হমস হায়াতাকা কবলা মৌতিক ও সবাবাকা কবলা হরামিক ও সি হাতাকা কবলা সাকামিক ও হিনাকা কবলা ফকরিক ও ফরাহাকা কবলা শগলিক পাঁচ নিয়ামত যাওয়ার আগে আগে পাঁচ নিয়ামতের কদর করো নিয়ামতের সুক্রিয়া আদায় করো তো আল্লাহ তালা ওই নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিবে সফলতা আসবে চারটে গেল পাঁচ নাম্বার মৃতকে দেখা শিক্ষানো মৃতুকে দেখে শিক্ষানো আমাকে রাখতে হবে আজীব অবস্থা এখনকার সমাজ নানাকে দাগ দাগে কবরে রাইখা মাটি দেয় নাই ওই লাশের সাথে মাথাটা রাইখা একটা শিখি সফরুল আজিই অবস্থা এ কোন মস্তিষ্ক তাদের কত পচন ধরলে মস্তিষ্কের মধ্যে পচনের লেভেলটা পর্যায়ে গেলে মৃত মানুষের সাথে সেলফি দিতে পারে বলে নবী বলেছেন কবর অথচের কি ভাই কবর জিয়ারতের মাকসাদ কি শুধু তার জন্য দোয়া করা আমি এই জায়গায় বসে দোয়া করলে কি তার কবরে পৌঁছবে না পৌঁছবে না তাইলে তো নবীর জন্য দূরত পড়তে হইলে আমাকে নবীর কাছে যাইতে হবে হ্যাঁ যে কোনো দোয়াই আল্লাহ তালা কবরবাসীর কাছে পৌঁছায়া দেন এটা আল্লাহ তালা তার জিম্মায় পৌঁছাইয়া দেন তা আমি কবর কেন জেয়ারত করি কবর জেয়ারতের অন্যতম মাকসাদ হচ্ছে আমার মধ্যে যেন মৃত্যুর স্মরণটা আমার দিলের মধ্যে গাঁথে আমিও যেন ওই কবরওয়ালার মতো নিজেকে প্রস্তুত করি যে আমাকেও একদিন ওই জায়গায় শুইতে হবে মৃত্যুর কথা যেন মনে আসে কবরের কথা যেন মনে আসে এই জন্য কবর জেয়ারত করা যার কারণে যাইয়াই দোয়াটা কি করি খেয়াল করছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ও কবরবাসী তোমাদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এরপর কি বলেন ইয়ফিরুল্লাহ লানা ওয়ালাকুম আল্লাহ কেউ ক্ষমা করুন তোমাদেরকেও ক্ষমা করুন এরপরে বক্তব্যটা কি আন্তুম সাবিকুন নাহনু লাহিকুনা ইনশাআল্লাহ তোমরা আগে গেছো আমরা আসতেছি আল্লাহ চাইলে দোয়ায় চাল্লা শিখাই দিচ্ছেন নবী শিখাই দিছেন মানে কি মানে কি মানি তো এই চাই যে তুমি আগে গেছো আমার পরের গাড়ি যাইতে হবে জায়গায় তোমার আগের টিকিট আগের ফ্লাইট আমার ফ্লাইট পরে কেউ এর থেকে মুক্তি পাবে না ওই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই তো কবর জিয়ারত অথচ ওই কবরের সামনে যায়া সেলফি দিচ্ছে কবরের সামনে যায় সিগারেট খাচ্ছে ওই দিন আর গুরুস্থান নাই ওই এখন পার্ক হয়ে গেছে ছেলে ওই কবরের দেয়ালের মধ্যে বসে বসে আড্ডা দিতে চিন্তা করা যায় অধবতন আসবে না কেন কবরের উপরে বসে তার চিন্তা নাই যে ওই কবরের নিচে আমাকে যেতে হবে এতটুকু অনুভূতি যার নাই এতটুকু অনুভূতি যার মরে গেছে তার সফলতা কোথেকে আসবে আসবে কোথেকে কবর যে ভুলে গেছে তো এই জন্য পাঁচ নাম্বার হচ্ছে ভাই নিজের মৃত কেউ মাকে মরতে দেখছেন মার কবর কবরে মার লাশ রেখে আসছেন বাবার কবরে বাবার লাশ রেখে আসছেন অথবা দাদা দাদি নানা নানি তাদের কবরে তাদের লাশ রেখে আসছেন আপনি একবার চিন্তা করেন আপনার দাদাও কিন্তু না কারো নাতি ছিল আপনার বাবাও কিন্তু না কারো ছেলে ছিল আপনার মাও কিন্তু কারোনা কারো সন্তান ছিল আজকে আপনি কারো বাবা আবার আপনার সন্তানও সন্তান কারো বাবা হয়ে যাবে তো ওই লাইন তো চলছে এমন তো কোনো হিস্টোরি আজ পর্যন্ত নাই যে কেউ রয়ে গেছেন অতীতের অতীতের কেউ রয়ে গেছে? ছিলেন একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার বারোশো তারপর লাস্ট ঠিকানা তার কবর কেউ বাঁচবে না কেউ বাজবে না এমনকি মালাকুল মৌত না শেষ মালাকুল মৌত নিজের রোহ নিজে কবজ করবে তার সবচেয়ে কষ্ট হবে তখন সবচেয়ে কষ্ট কেউ বাজবে না এই অনুভূতি কেন জাগে না ভাই এই অনুভূতি না জাগলে সফলতা আসবে কোথেকে সফলতা আসার জন্যে আমাদের বড়রা এই পাঁচটা বিষয় আমাদের সামনে পেশ করেছেন বলেছেন এটা যে আমাদের সারা জিন্দিগির নির্যাস এটা সফলতা না আসার মূল কারণ এগুলো এক নম্বর জানা অনুযায়ী আমল করি না দুই নম্বর মুরব্বীদের বক্তব্য শুনি না পরামর্শ গ্রহণ করি না অভিজ্ঞ ব্যক্তিদের থেকে শিক্ষা নেই না তিন নম্বর গুনার পরে ইস্তেফার করি না চার নাম্বার আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি না পাঁচ নাম্বার আপন চলে যাওয়া থেকে শিক্ষা নেই না এই পাঁচ সমস্যা দূর করলে আল্লাহর ওয়াদা আমি তোমার দুনিয়ার জিন্দগি সুন্দর করে দেব আখেরাতের জিন্দগি সুন্দর করে দেবো আল্লাহ তা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আমি